ফার্স্ট জি লেকচারটা ডাউনলোড করছিলেন গুগল ড্রাইভ থেকে? ম্যাম, একটা আচ্ছা, ওই আমি এটা একটু দেখাই দেই, এটার মধ্যে খুব বেশি কোনো কিছু না, আমি যেগুলো আছে ওগুলো আমি আপনাকে একবার রিভিউ দিয়ে দেখাই দেই, আর কেউ আসতেছে না আমি আপনারটাই নিয়ে শেষ করে দেই, ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম, এই ফার্স্ট লেকচারটা হচ্ছে বেসিক্যালি আমার যে এরর গুলো আছে বা যেইভাবে আমরা নাম্বার গুলাকে রিপ্রেজেন্ট করি, নাম্বার রিপ্রেজেন্টেশন এবং এরর অ্যানালাইসিস নিয়ে। সো এখানে প্রথমে আপনারা যেটা দেখতে পারবেন সেখানে হচ্ছে কি, প্রথমে নিউমেরিক্যাল মেথডে কি কি আমরা পড়বো সেটা একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কি কি টপিক আছে, টপিকের নামগুলো এখানে লেখা আছে। সব টপিক তো মেবি কভার আপ করা যাবে না, বাট এই যে এখানে যে লিনিয়ার অ্যালজেব্রা, নন লিনিয়ার অ্যালজেব্রা, ইন্টারপোলেশন, এগুলাই হচ্ছে নিয়ে নিউমেরিক্যাল মেথড। সো ওয়ান বাই ওয়ান চ্যাপ্টার আমরা দেখবো। আজকে ফার্স্ট এর চ্যাপ্টার, ফার্স্ট এটা হচ্ছে নাম্বার রিপ্রেজেন্টেশন যেটা আসে। নর্মালি নাম্বার রিপ্রেজেন্টেশন আমরা অনেকভাবে করতে পারি, বাট আমরা যেটা করি সেটা হচ্ছে সাইন্টিফিক্যালি রিপ্রেজেন্ট করি। সাইন্টিফিক্যালি রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় সেটাতে, এটা হচ্ছে কি যে সাইন্টিফিক, আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন্টিফিক নোটেশন বলা হচ্ছে। এক্ষেত্রে যে নাম্বারটা দেওয়া হয় নাম্বারটাকে আমার একটা ফরম্যাটে নিয়ে, যেহেতু আমরা ডেসিমাল নাম্বার, সবগুলো ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করি, তো একটা 10 to the 10 একটা পাওয়ার দিয়ে দিব, ঠিক আছে? এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। যেমন এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, যেমন এটার এক্সাম্পলটা দেখো, এখানে নাম্বার দেওয়া আছে কি 0.00834। এখন প্রথমে অনেকগুলো জিরো আছে, কতগুলো আছে 1 2 3 4 5, তারপর 6 নম্বর পজিশন থেকে 8। তাহলে আমি এটাকে যখন সাইন্টিফিক্যালি রিপ্রেজেন্ট করব, সাইন্টিফিক্যালি রিপ্রেজেন্ট করা থেকে শুরু করলে, সো এইটা যে আমার যে পূর্ণ একটা সংখ্যা, প্রথম পূর্ণ সংখ্যাটা আমরা এখানে পাচ্ছি 8, 8 কে আমরা পয়েন্টের আগে নিব। একটা দশমিক সংখ্যা যখন আমরা লিখি, দশমিক দশমিক সংখ্যার যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকের আগে আমরা একটা পূর্ণ সংখ্যা রাখবো, তার তাহলে নাম্বারটা দেখতে আমার সুন্দর হবে। প্রথম পূর্ণ সংখ্যা যেহেতু 8, এটাকে আমরা পয়েন্টের আগে রেখে তারপরে আর দুইটা ডিজিট আছে, অর্থাৎ 3 4 কে রাখলাম। আচ্ছা, এখন 8 কে যদি আমি পয়েন্টের ওই পাশে নিতে চাই, তাহলে আমাকে দশমিকের পরে কত ঘর পর্যন্ত আসতে হবে এটা কাউন্ট করেন একটু। 0 1 2 3 4 5 6 8 সরি 6 নম্বর পজিশনে হচ্ছে 8 আছে, তো যার জন্য এটা কি হয়ে যাবে -10 to the power 6, অ্যাজ এটা কোথায় আছে, দশমিকের পরে আছে, তো যার জন্য মাইনাস হয়ে গেছে। পরেরটা আবার খেয়াল করেন, 25, এক্ষেত্রে দেখেন পূর্ণ সংখ্যার মধ্যে 25টা পুরোটাই দশমিকের এপাশে আছে। যদি আমরা এটাকে 10 to the power সামথিং দিয়ে প্রেজেন্ট করতে চাই, সেজন্য আমি কি করছি, 5টাকে দশমিকের পরে নিচ্ছি, যেহেতু 5 এক ঘর পিছিয়ে গেছে। এখানে আবার খেয়াল করেন, জাস্ট 10 to the power 1ই হয়েছে, +1, কারণ এখানে দশমিকের আগের থেকে পরে চলে গেছে, তো যার জন্য +1। ঠিক তেমনি ভাবে 34 কে রিপ্রেজেন্ট করছে 3.4, তাহলে এখানে 4 গেছে, সো 6টা সংখ্যা আপনি দশমিকের পরে দিয়েছেন, যার জন্য +6। এইভাবে পুরো নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, সো এটাকে বলা হচ্ছে সাইন্টিফিক রিপ্রেজেন্টেশন। আপনাকে যদি এরকম কোনো নাম্বার দেওয়া হয় দশমিক দিয়ে রিপ্রেজেন্ট, মানে 33টা খেয়াল করেন, 33 একটা পূর্ণ সংখ্যা। এখন এটাকে যদি আমি দশমিকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কি করব, 3 একটা দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা রাখবো, আর দশমিকের পরে বাকিটা পাঠিয়ে দিব। যতটুকু পাঠাই দিছি সেটা 10 এর পাওয়ারে চলে যাবে। যদি আমি দশমিকের আগে আনতে চাই, তাহলে আমাকে 10 to the power মাইনাস হয়ে যাবে, আর যদি দশমিকের পরে নিতে চাই, তাহলে 10 to the power প্লাস হয়, ঠিক আছে? এইভাবে নাম্বারগুলো রিপ্রেজেন্ট করে, এটাকে বলা হচ্ছে সাইন্টিফিক রিপ্রেজেন্টেশন। নামগুলো মনে রাখবেন, কারণ নাম মনে না রাখলে কোশ্চেন যখন করা হবে তখন কনফিউজ হয়ে যাবে। এটা হচ্ছে সাইন্টিফিক নোটেশন। ওকে, এরপরের যেটা আছে সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। যদি দশমিক সংখ্যায় আপনাকে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন, এটা আবার এটার হচ্ছে অন্য আরেকটা পদ্ধতি আছে। আচ্ছা সরি, যেটা হচ্ছে আমরা ফ্লোটিং পয়েন্ট আমরা বাদ দিই, যেহেতু আমরা এখানেই দশমিক, সাইন্টিফিক প্রেজেন্টেশন আমরা এখানেই দশমিক
কে রিপ্রেজেন্টেশনটা দেখতেছি, তো যার জন্য আমরা ফ্লোটিং পয়েন্টটা বাদ দেই, শুধু আমরা এখানে যেটা নরমালি রিপ্রেজেন্টেশন শুধু সেটুকুই দেখলাম, ফ্লোটিং পয়েন্টটা দেখব না। আমরা যেটা এরপরে চলে যাব টপিকে, সেই টপিকটার নাম হচ্ছে গিয়ে এরর, এরর বের করা। এরর হচ্ছে গিয়ে প্রত্যেকটা নাম্বারের মধ্যে থেকে আমরা এরর বের করব। এরর কিভাবে বের হয়, যেমন আমি এরর বের করার একটা এক্সাম্পল বলি, সাপোজ আপনারা ধরেন পাই, পাইটা আপনার পাই হচ্ছে পাইয়ের যে পাইয়ের ফুল ফর্ম কিন্তু আমরা লিখি না, আমরা কতটুকু লিখি 3.1415 এরকম একটা সংখ্যা লিখি, বাট পাইয়ের পুরো ভ্যালুটা কিন্তু অনেক বড়। সো আপনি যদি পুরো ভ্যালুটা থেকে আমরা যেটুকু অ্যাপ্রক্সিমেট লিখি এটাকে যদি মাইনাস করেন দেখবেন একটা নাম্বার আসবে, ওইটাই হচ্ছে এরর। সো আমার যে এক্সাক্ট ভ্যালু সেটা থেকে আমি যদি কোনো কিছু কাট অফ করে, সেটা যদি আমি কোনোভাবে কাট অফ করি, কাট অফটাকে যদি আমি মেইন নাম্বার থেকে মাইনাস করে দেই, মাইনাস করে দিলে আমি এররটা পাবো। এটাকে এখানে অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে আমি যদি কোনো ছোট কোনো কাট অফ করি, সেই কাট অফটাকে মাইনাস করে দিলে আমি এররটা পাবো। সেক্ষেত্রে আমি এরর বের করার জন্য আমাকে কিছু আগে রিপ্রেজেন্টেশনটা কি সেটা দেখে নিতে হবে। যেমন আমি আপনাদেরকে আগে একটু রাউন্ড অফ করাটা বুঝাই দিই, আগে এই জিনিসটা বুঝেন, তারপর এরর বের করার ফর্মুলাটা আমি বুঝাই দিচ্ছি। সাপোজ এখানে একটা আছে, যেমন আপনাকে কোশ্চেনটা একটু পড়েন, কোশ্চেনটা হচ্ছে কি আমার যে ডেসিমাল নাম্বারগুলো দেওয়া আছে এগুলোকে থ্রি ডিজিটে রাউন্ড অফ করতে হবে, বা যেটাকে বলা হয় চপিং, একটাকে বলা হচ্ছে চপিং করা আর একটাকে বলা হচ্ছে রাউন্ড অফ করা। হ্যাঁ, চপিং করা আর রাউন্ড অফ করা, আমি বুঝাই দিচ্ছি, রাউন্ড অফ আর চপিং কত ডিজিটে, থ্রি ডিজিটে। খেয়াল করেন ডিজিট নাম্বারটা, খেয়াল করবেন থ্রি ডিজিটে, ঠিক আছে। প্রথমে আমরা রাউন্ডিং অফটা দেখি, ফার্স্ট যে নাম্বারটা আছে অর্থাৎ আমার ফার্স্ট নাম্বারটা হচ্ছে 1.34579, এটাকে থ্রি ডিজিটে অর্থাৎ তিনটা ডিজিট, এখানে ডিজিট কয়টা আছে, ডিজিট আছে টোটাল ছয়টা, দশমিকের আগে পরে মিলায় ডিজিট আছে টোটাল ছয়টা। এটাকে যদি আমি তিনটা ডেসিমাল নাম্বারে রাউন্ড অফ করে দেয়, রাউন্ড অফ করতে গেলে খেয়াল করেন তিনটা মানে কত, আমাকে 1.34 নিতে হবে, দশমিকের আগে পরে মিলে 1.34 অর্থাৎ তিনটা ডিজিট আমি নিতে পারবো। রাউন্ড অফ করতে গেলে আমরা একটা নিয়ম জানি, দশমিকের পরে যদি কোনো একটা সংখ্যা যদি 5 বা 5 এর উপরে থাকে তার আগে সংখ্যার সাথে 1 যোগ হয়, এটা আমাদের নর্মাল ম্যাথের নিয়ম। তো এখানে 5 থাকার কারণে কি হয়েছে, যে খেয়াল করেন আমি আমার ফাইনাল নাম্বারটা লিখছি 1.35, ঠিক আছে। তেমনি ভাবে এটা খেয়াল করেন, এটা যদি লিখি 1.34479, সো এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 4479 আছে, 4479 থাকার কারণে যেটা হয়েছে, যেহেতু 4 এর পরের সংখ্যাটা হচ্ছে গিয়ে 4 5 না, সেই জন্য 5 এর থেকে কম আছে, তার জন্য এখানে আমি কি হয়েছে খেয়াল করেন এই নাম্বারটা আমি যখন রাউন্ড অফ করছি তখন শুধু 1.34ই লিখছি, এটা হচ্ছে রাউন্ড অফ করা। আর চপিং করলে এই যে 5 আছে বা পরের সংখ্যাটা 5 এর চেয়ে বড় আছে, 5 এর চেয়ে ছোট আছে, আমরা এত হিসাব করবো না, যা শুধু তিনটা নাম্বারে রেখে দিব। সো রাউন্ড অফ করা চপিং করার মধ্যে আরেকবার বলছি, যেই যতগুলো ডিজিট বলবে দশমিকের আগে পরে মিলায় সেই ডিজিটটা তে এসে থামবে, যদি রাউন্ড অফ বলে তাহলে পরের সংখ্যাটা খেয়াল করবেন, যদি 5 বা 5-এর চাইতে বেশি হয় তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যাবে, আর যদি মনে করেন যে হচ্ছে গিয়ে চপিং করতে বলা হয়েছে তাহলে আর 1 যোগ হবে না, তাহলে শুধু প্রথম যে তিনটা ডিজিট সে তিনটা ডিজিট। যদি আমি বলতাম প্রথম 4টা ডিজিট নিতে হবে তখন আপনারা কি করতেন, 1.345, এখন রাউন্ড অফ করলে যেহেতু এটা 7 আছে সো তখন সংখ্যাটা হয়ে যাবে 1.346, ঠিক আছে। সো এইভাবে রাউন্ড অফ বা চপিং করা বলে। এখন সাপোজ যদি আমি আপনাকে বলি এখান থেকে এরর বের করতে হবে, তখন আপনি কি করবেন, আপনার পূর্ণ সংখ্যাটা কত দেওয়া আছে 1.34579, আর আপনি চপ করে কত বের করলেন 1.35। সো আপনি যদি এখন এই নাম্বার থেকে ক্যালকুলেটারে টিপে এই নাম্বারটা মাইনাস করে দেন, আপনাদের যদি সামনে ক্যালকুলেটার থাকে তাহলে আপনারা এটা করতেন, আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিতেছি, যে যদি ক্যালকুলেটারে আপনারা এই জিনিসটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত আপনার এরর আসতেছে। হ্যাঁ, এরর কিন্তু খুব সামান্য একটা এরর চলে আসে, আমি আপনাদের দেখাই, দাঁড়ান আমার ক্যালকুলেটার হয়ে গেছে, একটা ক্যালকুলেটার লাগবে, ওই যে আমি আপনাদেরকে একটু ক্যালকুলেটারে হিসাব করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যেমন ধরলাম আমার পূর্ণ সংখ্যাটা আছে হচ্ছে গিয়ে কত আছে 1.34579,
মূল যে সংখ্যাটা সেই সংখ্যা থেকে যেটা আপনি চপ করছেন বা রাউন্ড অফ করছেন সেটাকে মাইনাস করে দিলে আপনি অ্যাবসোলিউট এরর পেয়ে যাবেন। আরেকটা এরর আছে যেটাকে বলা হচ্ছে রিলেটিভ এরর। হ্যাঁ, রিলেটিভ এরর বের করার ফর্মুলাটা হচ্ছে গিয়ে এই যে খেয়াল করেন আপনার পূর্ণ সংখ্যা থেকে আপনি যে সংখ্যাটা চপ করছেন সেই সংখ্যাটা মাইনাস করবেন, ডিভাইড করে দিবেন আপনার পূর্ণ সংখ্যাটা দিয়ে, করে দিলে আপনার যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আপনার রিলেটিভ এরর। ঠিক আছে, এখানে দেখেন কয়েকটা করে দেওয়া আছে, যেমন এখানে একটা নাম্বার দেওয়া আছে, এখানে একটা এক্সাম্পল আছে যে যদি আপনার সংখ্যাটা দেখেন পায়ের পুরো নাম্বারটা দেওয়া আছে, যদি আপনি এটাকে চপ করেন, চপ করে ধরেন এটুকু নিছেন যেটাকে আপনি আপাতত ধরতেছেন, সো এটাকে যদি আপনি এররটা বের করতে চান তাহলে পূর্ণ সংখ্যা থেকে ওই সংখ্যাটাকে মাইনাস করে দিবেন, করে দিলে যে নাম্বারটা আসতেছে সেটাই হচ্ছে আপনার এরর। এরর, হ্যাঁ, এররে কিন্তু কোনো অ্যাবসোলিউট সাইন নেই, সো আপনার এটা মাইনাস আসলে এটার অ্যান্সার মাইনাসই হবে। আর যদি অ্যাবসোলিউট এরর বের করতে চান তাহলে আপনাকে এখানে অ্যাবসোলিউট সাইন দিয়ে দিতে হবে, যদি মাইনাস নাম্বার আসে তাহলে মাইনাস। এখানে একটু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করা আছে, আপনারা জাস্ট ক্যালকুলেটার টিপে যেভাবে আমি দেখাইলাম অ্যান্সার আসবে শুধু ওরকম অ্যান্সারই লিখে দিবে। আর যদি বলা হয় রিলেটিভ এরর বের করতে হবে তাহলে ফর্মুলাটা হচ্ছে গিয়ে এই যে ফর্মুলাটা দেওয়া আছে ঠিক তেমনি ভাবে করলে পেয়ে যাবেন। এই হচ্ছে গিয়ে আপনাদের এররের যে ফর্মুলাটা দেওয়া আছে এই স্লাইডে আপনাদের এটুকুই করার। সো এখানে খেয়াল করেন একটা এক্সারসাইজ দেওয়া আছে, আপনাদেরকে একটা নাম্বার আছে যেটা সাইন্টিফিক ফর্মে রিপ্রেজেন্ট করেন তাহলে এই নাম্বারগুলো কিভাবে রিপ্রেজেন্ট করবেন। দেন আছে হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট এরর বের করার জন্য একটা ম্যাথ দেওয়া আছে, আরো এরকম দুটো ম্যাথ দেওয়া আছে, যদি চান তাহলে প্র্যাকটিস করতে পারেন। আর এটুকুই ফার্স্ট লেকচারে এটুকুই দেওয়া আছে, অর্থাৎ সাইন্টিফিক রিপ্রেজেন্টেশন, চপ করা, রাউন্ড অফ করা এবং এখান থেকে এরর, অ্যাবসোলিউট এরর আর রিলেটিভ এরর বের করা। ঠিক আছে, এটি আপনাদের ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা, বাকিরা যেহেতু ক্লাসে আসে না আজকে এটুকুই থাকুক। ফার্স্ট চ্যাপ্টারে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, নিজেরা প্র্যাকটিস করতে পারেন, কোনো কনফিউশন থাকলে আমাকে মেসেজ দিন, আমি আপনাদের হেল্প করবো। লেকচার সেটা গুগল ড্রাইভে আপলোড করা আছে, ওখান থেকে পেয়ে যাবেন। কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম, ঠিক আছে। না ম্যাডাম, ঠিক আছে, লেকচার শিটটা কালেক্ট করে নিয়ে আর আমরা নেক্সট উইকে নেক্সট টপিকে যাব। এটা জাস্ট সিম্পল, শুধু এই এরর বের করা আর নাম্বার রিপ্রেজেন্টেশন করা। ঠিক আছে, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ, ভালো থাকবেন।